আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাধ্যমিক স্তরে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে, জানালেন শিক্ষামন্ত্রী। নভেম্বরেও খুলছে না স্কুল কলেজ। অনির্দিষ্টকালে নৌ শ্রমিক ধর্মঘটে, বন্দরে বন্দরে অচলাবস্থা, পণ্য ওঠানামা বন্ধ। সরকার নির্ধারিত নতুন দরের চেয়ে 10 টাকা বেশি দিয়ে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের, 25 টাকা কেজিতে খোলা বাজারে বিক্রি করছে টিসিবি। এবং রাজধানীর পঙ্গু হাসপাতালে 11 দালালের 6 মাসে কারাদণ্ড, নকল প্রসাধনী ও চকলেট বিক্রির দায়ে পুরো ঢাকায় 5 প্রতিষ্ঠানকে জরিমানা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মাধ্যমিক স্তরে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে এবার নবম শ্রেণী বিভাগ নির্ধারণ করা হবে। নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে ইঙ্গিত দেন মন্ত্রী, জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে নেমে এসেছে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালানো হচ্ছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি, জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা মহামারীর কারণে। এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও নেওয়া হচ্ছে না। মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্তের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে, পুরো তাদের সিলেবাসের। এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। শিক্ষা বর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হবে এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত। তবে পলিটেকনিক্যালের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যে যেই বিভাগে যেতে চাইবেন সে সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি এবং পিছিয়ে আছে তাদের জন্য পরবর্তী শ্রেণীতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, এজন্য একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এখন সেটাই বড় প্রশ্ন। ইউজিসির সাথে বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উপাচার্য অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন। করোনার যে প্রবলেমের জন্য আমরা সরকার এসএসসি পরীক্ষা নিতে পারে নাই, সেই পরীক্ষাটা আমরা কিভাবে নিব সেটা একটা চিন্তার বিষয়। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, এবং অনলাইনে নিতে হলে তো মুখে বললে হবে না, এটার জন্য একটা সফটওয়্যার দরকার। মোবাইল অ্যাপেই প্রেফার করতেছি যে পরীক্ষাটা সে দেবে, যে যখন পরীক্ষাটা স্টার্ট হবে সে তখন তার তাকে যে আমরা অ্যাডমিট কার্ডটা দিব সেখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা সে স্ক্যান করবে। স্ক্যান করার পর সে যে স্টুডেন্ট, তো তার আমরা একটা ফটো নেব, ফটো নিয়ে আমরা যে ছবিটা সে আগে আমাদেরকে দিয়েছে তার সাথে আমরা একটা ভেরিফিকেশন করবো। এক্সামটা যখন স্টার্ট হবে তখন তাকে কোথায় সে ক্যামেরাটা রাখবে সেই ইনস্ট্রাকশনটা তাকে আমরা দিয়ে দেবো। সো আমরা অডিও নিচ্ছি,
পিকচার নিচ্ছি, ভিডিও নিচ্ছি, কোশ্চেন পেপার তার সামনে চলে আসতেছে, সে খাতা কলমে দিতে পারবে, এখানে এমসিকিউ নিতে পারবে। আর যদি পেন অ্যান্ড পেপার হয় তাহলে তাকে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে হবে, ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে, পরে যখন সে একটা কোনো এক জায়গায় যদি ইন্টারনেট পায় তখন সে ছবিগুলো আমাদের এখানে চলে আসবে, ওই তার প্রক্টরিং ছবি সহ, যে পিকচার এবং অডিও সহ। সফটওয়্যারটা লোড করার পর ওই ডিভাইসের কন্ট্রোল সফটওয়্যারের কাছে, সে সফটওয়্যারটা কিছুই করতে পারবে না, অন্য ল্যাপটপ এসে করার চেষ্টা করতে পারে, অন্য ডিভাইস এসে করার চেষ্টা করতে পারে, সামনে কাগজ রাখতে পারে, পিছনে কাগজ রাখতে পারে, নিচে কাগজ রাখতে পারে, কেউ হয়তো দূর থেকে তাকে বলতে পারে, এগুলো সবই ধরা সম্ভব তার মুভমেন্ট দেখে। তবে ইউজিসি চায় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা। আমি মনে করি যে আমাদের পক্ষে এখন এক্সপেরিমেন্টে না গিয়ে ভর্তি পরীক্ষাটা ক্লাসরুমে হওয়া উচিত, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে, এটি একটি, এবং ভর্তি পরীক্ষাটা অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যদি নিই তখন আমরা পরীক্ষাগুলো বিভিন্ন ধাপে নিয়ে যেতে পারব। ডিসেম্বরের শেষ দিকে এইচএসসির ফল প্রকাশ করা হলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,723। মৃত ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ ও 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 17 জন। সবশেষ 14,086টি নমুনা পরীক্ষায় 1,545 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.97%। মোট আক্রান্তের সংখ্যা 393,131। গত 24 ঘন্টায় 1,704 জন সহ এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,08,845 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.56%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিকরা। ধর্মঘটের কারণে বন্দরগুলোতে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। আন্দোলন দমাতে মালিকপক্ষ নানা রকম হুমকি দিচ্ছে বলেও অভিযোগ শ্রমিকদের। আরো জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। রাজধানীর বুড়িগঙ্গার পাড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে কয়েকশো জাহাজ, কিন্তু নৌশ্রমিকদের ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। বরিশালে কর্মবিরতির কারণে সকল রুটে তেলবাহী জাহাজ ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে জ্বালানি তেল, সার, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকে পড়েছে অর্ধ শতাধিক জাহাজ। খোরাকি বাধা দেওয়ার কথা হলো 3,500 টাকা, এখন একটা কথা দিতেছে না। 10 নম্বর সিগনালের মধ্যে আমরা জাহাজ ছেড়ে আসি, এত রিক্সের মধ্যে জাহাজ ছেড়ে আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না। আমাদের জীবন যেমন শেষ করে দিয়েও আমরা টাকা কামাই করে এনে দিই, সেই টাকা দিয়ে মালিকেরা তারা দামি দামি সেন্ট লাগায়, অথচ আমাদের আমরা না খাই অদার অনার থাকি। সারা দেশের শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে খুলনা মহানগরীতে মিছিল করেন শ্রমিকরা। মংলা বন্দরেও বন্ধ রয়েছে পণ্যবাহী জাহাজ, কার্গো চলাচল। সারা দেশে প্রায় 30,000 পণ্যবাহী নৌযানের 3,00,000 শ্রমিক এ কর্মবিরতি পালন করছে। পুলিশে ওইরকমভাবে ধরে মনে করেন যে মামলা টামলা দিয়ে দেয় এগুলোর জন্য, মানে অনেক নিয়ম কারণ আমাদের জাহাজের ঠিক নাই। জাহাজ মালিকরা করোনা সহ নানা অজুহাতে তাদের খাদ্য ভাতা দিচ্ছে না বলেও অভিযোগ শ্রমিকদের। তো আশ্বাস দিয়েও তারা দিনের পর দিন ফেলতেছে, এ পর্যন্ত কোনো বাস্তবায়িত হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে এতক্ষণ পর্যন্ত আমরা শান্ত এবং সুস্থভাবে হয়তো আমরা আন্দোলন চালিয়ে যাব। দীর্ঘ সময় ধর্মঘট চলতে থাকলে বেকায়দায় পড়ে যাবেন শ্রমিকরা। আবার পণ্য সরবরাহ কমে গেলে আশঙ্কা রয়েছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার। এই ধর্মঘট চলাকালীন সময়ে মালিকপক্ষ ঘোষণা দিয়েছে শ্রমিকদের বেতন ভাতা বন্ধের, কিন্তু মালিকদের এসব হুমকি ধামকিতে একদমই ভীত নন শ্রমিকরা। তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিক নেতাদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পলাতক পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার দেশে ফেরামাত্র তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন সেজন্য পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেওয়া হয়। আত্মসাতের অর্থ উদ্ধারে সহযোগিতা করতে নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। আগামী 25 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকেই 1,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়া সব মিলিয়ে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পালিয়ে যান পিকে হালদার।
উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদুকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টোডিতে নিয়ে যাওয়া হবে, সে আইনের হেফাজতে চলে যাবে। কোর্ট এটাও আদেশ দিয়েছেন আসার সঙ্গে সঙ্গে যেন উনি জেল হাজতে যায় থ্রু ল এনফোর্সিং এজেন্সিস একেবারে নিরাপদে। তারপরে সে সহযোগিতা করবে কোম্পানি কোর্টকে যেন পাওনাদার যারা আছে তাদের টাকা কীভাবে পরিশোধ করা যায়, কত মানে তাড়াতাড়ি এগুলি পরিশোধ করা যায়। পাঁচ টাকা বাড়িয়ে সরকার 35 টাকার নতুন দর নির্ধারণ করে দেওয়ার পরও ব্যবসায়ীরা তা মানছেন না। রাজধানীতে তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। মান ও প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগারে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে খোলা বাজারে আজ থেকে 25 টাকা দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যদিও ডিলাররা বলছেন বরাদ্দ কম। জানাচ্ছেন শারফুল আলম। ন্যায্য মূল্যের আলু, তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এ পণ্য সংগ্রহে ব্যস্ত ভোক্তারা। বাজারের চেয়ে অর্ধেক দামে এ পণ্য পেয়ে খুশি তারা। তবে একসাথে 2 কেজির বেশি আলু কেনার সুযোগ পাবেন না ক্রেতারা। আলু তো দাম অনেক, আলু তো 50 টাকা কেজি নিচ্ছে ওখানে দোকানে। বাজারে আলু দামটা বেশি, এখানে একটু কম, এই জন্য লাইনে দাঁড়াইছি। 2.5 ঘন্টা ধরে দাঁড়াই আছি, বাজারে বেশি দেখে এখানে আসছি। বাজারে তো অতিরিক্ত দাম, এটা তো আমাদের সামর্থ্যের বাইরে। টিসিবি ট্রাকে দৈনিক বরাদ্দ 300 কেজি আলু, তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করেন ডিলাররা। আজকে 150 মানুষ পাবে 2 কেজি করে। আমরা প্রথম টেস্ট করতেছি, আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এই বরাদ্দ আরো বাড়িয়ে দেবেন। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি মেট্রিক টনেরও বেশি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে 31 লাখ মেট্রিক টন। সরকারি বিপণন সংস্থার তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে 33 ভাগেরও বেশি। সরকার 2 দফা আলুর দর বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। এটি কেনা হলো 40 টাকা, এর ভিতরে ছোট বড় দাগি মাগি থাকে, এটি 45 টাকা বেশি খুচরা রেট। দাম তো আগের মতোই আছে, 45 টাকায় বেচতেছি, 40-45 এমনই কমতেছে না। কেন কমতেছে না? যারা পাইকারি বেচারা তো কমায় না, আমরা কেমন কমাবো? সরকারের নির্ধারিত দামে আলু কিনতে না পারায় কারণ বাজারের পাইকারি মোকামে আলু বিক্রি বন্ধ রয়েছে। গ্রেট কালকে হয়েছে, আজকে কালকে 2-1 দিনের মধ্যে মাল আসবে। এই রেট অনুযায়ী হয়তো 1-1 দিন লাগবে, 2-1 দিন সময় লাগবে না। কোল্ড স্টোরেজ পর্যায়ে 27 টাকার ঊর্ধ্বে হলে আজকে আমরা কঠোর হব। আর আমাদের যে পাইকারি আড়তে আলুগুলো আসছে, সেই আলুগুলো আমরা তদারকি করছি, সেখানে আমরা ব্যবসায়ীদের বলেছি, তারাও কিন্তু জানেন এবং আমাদের বিশ্বাস আগামীকাল থেকে আলুর এই বাজারে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন হিমাগারে নির্ধারিত দামে বিক্রি হলে 2 দিনের মধ্যেই খুচরা পর্যায়ে কমে আসবে আলুর দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2 নারীসহ দালাল চক্রের 11 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দেশের বিভিন্ন স্থান থেকে অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল রোগীদের উন্নত চিকিৎসা নামে আশপাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে তৎপর থাকে এখানকার এক শ্রেণীর দালাল চক্র। খবর পেয়ে দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে সেখানে অভিযান চালায় র্যাব 2-এর একটি দল। আমাদেরকে মূলে হাত দিতে হবে, সেই মূলে হাত দেওয়ার জন্য কিন্তু আমরা এখানকে আজকে যারা আটক করেছি তাদের সাথে কথা বলেছি, কিছু হসপিটালের নাম চলে এসেছে এবং ওই হসপিটালে কর্মরত, আমি বলছি হসপিটালে যারা কর্মরত আছেন ডাক্তার হিসাবে, তাদের কিন্তু কিছু কিছু নাম তারা বলেছেন, কিন্তু এটা আমরা যাচাই বাছাই করছি। পুরান ঢাকার মরিয়ম টাওয়ারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী ও মেয়াদ উত্তীর্ণ চকলেট বিক্রির অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে 18 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4 ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। এবছর পুরান ঢাকায় বেশ কয়েকটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। এসব কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। উৎপাদিত এসব সামগ্রী অসাধু ব্যবসায়ীরা যেসব মার্কেটে সরবরাহ করে তার উপর নজরদারি বাড়ায় র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মরিয়ম টাওয়ারে অভিযান চালায়। র্যাবের অভিযানে মার্কেটের বেশিরভাগ দোকানেই পাওয়া যায় দেশে তৈরি বিদেশি ব্র্যান্ডের নিম্নমানের নকল সামগ্রী। মেয়াদ উত্তীর্ণ এসব সামগ্রীর মেয়াদ বাড়িয়ে আবার বাজারজাত করা হয়। চক বাজার বিভিন্ন দোকানগুলো, বেশ কিছু দোকানগুলো ওপেনলি বিক্রি করছে, এটা তার নানাবিধ উপায়ে তারা আসলে এটা ম্যানেজ করে তারা করে ফেলছেন। আর আমি মনে করি এক্ষেত্রে আমাদের যারা লোকাল থানা রয়েছেন, লোকাল ভ্যাট কমিশনার অফিসার রয়েছেন বা ট্যাক্স রয়েছেন, তাদেরকে দায়িত্বশীল হওয়া উচিত যে এই সমস্ত পণ্যগুলো কোথা থেকে আসছে, কী করে আসছে, বিষয়টা যে কেউ জানে না তা কিন্তু নয়, এখানে অনেকগুলো বিষয় জানে।
পুরান ঢাকার বড়কাটারায় আরও একটি নকল প্রশোধনী তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল প্রশোধনী সামগ্রী। কাস্টম বা পোর্টকে আরও বেশি আমি মনে করি অনেক তৎপর হওয়া উচিত বলে মনে করি, কারণ এই সমস্ত নকল পণ্য যারা তৈরি করছেন তারা এর নকল আপনার প্লাস্টিকের ক্যান বা বোতলগুলি আসলে চায়না থেকে তার আমদানি করে ফলস ডিক্লারেশন দিয়ে নিয়ে আসছেন। সুতরাং প্রত্যেকটা পয়েন্টই আমার দায়িত্বশীল আচরণ করা উচিত বলে আমি মনে করি। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। নকল প্রশোধনী ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি নিয়ে যে কোনো অভিযোগ গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতাকর্মীরা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে অভিযোগ করলে যাচাই বাছাই করে তা নিষ্পত্তি করা হবে। শিগগিরই জেলা ও মহানগর পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। ঘোষিত কমিটির কোনো বিষয়ে কিংবা আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থাও রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের আওতায়। অভিযোগ থাকলে নেতা কর্মীরা বা সংক্ষুব্ধ ব্যক্তিরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত ট্রাইব্যুনালে তাদের অভিযোগ দিতে পারে। দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা বলতে কিছু নেই, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকার প্রহসনে নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি একথা বলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখারও আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচনের ব্যাপারে তো আপনার তার তখনই স্টেটমেন্ট দিয়েছে, সবগুলো স্টেটমেন্ট দিয়েছে। ফ্রড ইলেকশন, এই নির্বাচনটা একটা প্রহসন হয়েছে। উন্নয়ন যেটা বোঝাচ্ছে সেটার যে সুবিধা, সেটার যে লভ্যাংশ বেনিফিট, এটা এক শ্রেণীর মানুষের হাতেই শুধুমাত্র পুঞ্জীভূত হচ্ছে। সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হকের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবস্থা খারাপ হলে গতরাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় একটি কমিটি গঠন করেছে আদ্দিন হাসপাতাল। বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত নানা ধরনের রোগে ভুগছেন খ্যাতনামা এই আইনজীবী। তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছে পরিবার। শরীর অ্যালবুমিন কমে গিয়েছিল, এসব কিছু মিলে স্যারের অবস্থা প্রথম দিকে একটু উন্নতি হলো, এখন আবার অবনতি হয়ে গিয়েছে, যে কারণে স্যারকে এখন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে স্যার এখনো বেশ কনসিয়াস এবং রেসপন্স করছে ভালো। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করল এনসিসি ব্যাংক লিমিটেড। পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান হিসেবে এস এম আবু মহসিন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবুল বাশারকে নির্বাচিত হন। এস এম আবু মহসিন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক। এছাড়াও অ্যালায়েন্স ডিপ সি ফিশিং লিমিটেড সহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সাথেও তিনি জড়িত। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। এছাড়াও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড সহ তার আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। হিমালয় অঞ্চলে বিতর্কিত লাদাখ সীমান্ত থেকে আটক চীনা সৈন্যকে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারত। গত সোমবার নিঃসঙ্গ ও অসুস্থ অবস্থায় তাকে আটক করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরে ওই চীনা সৈন্যকে অক্সিজেন, গরম কাপড় ও খাবার দেওয়া হয়। সীমান্ত উত্তেজনা কমাতে দুই দেশের সেনাবাহিনীর জোর তৎপরতার মধ্যে এই ঘটনা ঘটল। এবার জানিয়ে দেব বাণিজ্য সংবাদ। বিএসবি ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশেষ ব্যাংকিং সেবা দিতে ডাচ বাংলা ব্যাংকের সাথে একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজধানী গুলশানে গ্লোবাল নেটওয়ার্ক অডিটোরিয়ামে ডাচ বাংলা ব্যাংকের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোশারফ হোসেন ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আবিদুর রহমান শিকদার সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এখন থেকে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, রকেট অ্যাপস, ডিবিএল নেক্সাস, ডেবিট, ক্রেডিট ও ভিসা কার্ড সহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন বিএসবি ফাউন্ডেশনের সকল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ অভিভাবকগণ। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ প্রাক বাছাই এবং এএফসি বাছাই পর্বে খেলা স্থগিত হয়। আগামী 13-17 নভেম্বর নেপালের সাথে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী শনিবার অনুশীলন শুরু হবে ফুটবলারদের। এই ম্যাচ দিয়ে 8 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। অনলাইন সংবাদ সম্মেলনে বাফুফে জানায়, স্বাস্থ্য সুরক্ষা মেনে দুটি ম্যাচেই মাঠে স্বল্প সংখ্যক দর্শক রাখার পরিকল্পনা রয়েছে। অবশ্য অনুশীলন শুরুর আগে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কোভিড টেস্ট করা হবে বলে জানান জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জাতীয় দলের হেড কোচ জেমি ডে এবং ট্রেনার স্টুয়ার্ডও এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। We are going to start our camp from the 23rd of October in Dhaka. But now we think to get our footballing back and even to prepare for the upcoming World Cup qualifiers and FC qualifiers, we need to play some friendly matches. Asked few of our neighbors who were interested to play. জাতীয় দলের নারী ক্রিকেটার সঞ্জিদা ইসলামের ব্যাট হাতে গায়ে হলুদের ফটোশুট এবার জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে। আইসিসির পাশাপাশি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোতেও চলে গেছে সঞ্জিদার এই অভিনব ফটোশুটের খবর। নিজেদের টুইটার হ্যান্ডেলে সঞ্জিদার গায়ে হলুদের এই বিশেষ ফটোশুটে কয়েকটি ছবি কোলাজ বানিয়ে আপলোড করেছে আইসিসি। এদিকে ক্রিক ইনফো লিখেছে যে বিয়ের ফটোশুট আমাদের বোল্ড করে দিয়েছে। উল্লেখ্য, জাতীয় নারী দলের ক্রিকেটার সঞ্জিদা রংপুরের প্রথম শ্রেণীর ক্রিকেটার মিম মোসাদ্দেককে শনিবার বিয়ে করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মাধ্যমিক স্তরে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে জানালেন শিক্ষামন্ত্রী। নভেম্বরে খুলছে না স্কুল কলেজ। অনির্দিষ্টকালের নৌ শ্রমিক ধর্মঘটে বন্দরে বন্দরে অচলাবস্থা, পণ্য ওঠানামা বন্ধ। সরকার নির্ধারিত নতুন দরের চেয়ে 10 টাকা বেশি দিয়ে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের, 25 টাকা কেজিতে খোলা বাজারে বিক্রি করছে টিসিবি। এবং রাজধানী পঙ্গু হাসপাতালে 11 দালালের 6 মাসের কারাদণ্ড, নকল প্রসাধনী ও চকলেট বিক্রির দায়ে পুরান ঢাকায় 5 প্রতিষ্ঠানকে জরিমানা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা।